নমস্কার বন্ধুরা, আবার আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমি যাচ্ছি গোবরডাঙ্গায়, ওখানে গিয়ে দেখবো গোবরডাঙ্গা রাজবাড়ি এবং আরও বেশ কিছু পুরনো সব মন্দিরগুলো আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। আর আমি আগের থেকে জেনে গেছি যে গোবরডাঙ্গা রাজবাড়ি ভিতরে ঢুকতে দেয় না, দেখি চেষ্টা করব ভিতরে ঢোকার জন্য। তা চলুন আজকে যাওয়া যাক। আজকে ওয়েদারটা খুব ভালো, মেঘলা মেঘলা ওয়েদার। সাড়ে ছটার বনগাঁওটা ঢুকে যাচ্ছে স্টেশনে। কিভাবে যাবেন সেটা যদি বলতে হয়, তাহলে নিকটবর্তী স্টেশন গোবরডাঙ্গা, শিয়ালদা বনগাঁ লাইনের যে কোনো ট্রেন আপনাকে উঠতে হবে, নামতে হবে গোবরডাঙ্গা স্টেশন। ধরতে পারেন বনগাঁ লোকাল, গোবরডাঙ্গা লোকাল বা ঠাকুরনগর লোকাল। আর যদি গাড়িতে আসতে চান, তাহলে বনগাঁওগামী যশোর রোড ধরতে হবে, বারাসাত থেকে 35 কিলোমিটার আর কলকাতা থেকে 58 কিলোমিটার। আমি গোবরডাঙ্গায় নেমে গেছি, এখন এখান থেকে একটা টোটো ধরে রাজবাড়ির দিকে যাব। এখন আমি গোবরডাঙ্গা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে বনগাঁ বসিরহাট রোড। আর আমরা এখন গোবরডাঙ্গা যে রাজবাড়ি তার অনেক কাছাকাছি দাঁড়িয়ে আছি, চেষ্টা করব ভিতরে ঢোকার। কিন্তু ভিতরে ঢোকার তো পারমিশন এখন আর নেই, তাও চেষ্টা করব। আর ঠিক তার উল্টো দিকে গোবরডাঙ্গা যে কালীবাড়ি, অর্থাৎ রাজবাড়ি উল্টো দিকে যে কালীবাড়ি, সে মায়ের দর্শন করব। চলুন তাহলে দেখা যাক। এখান থেকে গাইঘাটা 9 কিলোমিটার, গোবরডাঙ্গা স্টেশন 2 কিলোমিটার, পাঁচকোটা 14 কিলোমিটার। আমরা এখন ঠিক গোবরডাঙ্গা কালীবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। সকাল 8:30 সময় এই মন্দিরটা খুলবে, এখন 8:05, তার জন্য একটু অপেক্ষা করছি। মা কালী প্রসন্নময়ীর আশীর্বাদে জমিদারের ছেলে হলে তার নাম রাখা হয় কালীপ্রসন্ন। স্বপ্নাদেশে শুরু হয় এ বাড়ির পুজো। বিশেষ বৈশিষ্ট্য এখানকার বলিতেও। খেলারাম মুখোপাধ্যায় শুরু করেন এই পুজো, পরে কালীপ্রসন্ন তার ধারা বয়ে নিয়ে যান সেই থেকে আজ পর্যন্ত। এই মন্দির উত্তর 24 পরগনা গোবরডাঙ্গা শহরে একটি বিখ্যাত কালী মন্দির। মায়ের পুজো করলেই কোল আলো করে আসবে পুত্র সন্তান, সন্তানহীন জমিদারের পাবেন বংশধর। মা স্বপ্নাদেশে ইঙ্গিত দিলেন যমুনা নদীতেই আছে আরাধ্যা দেবী। সেই স্বপ্নাদেশ মেনে পরদিন ভোরেই যমুনা নদীতে ডুব দিয়ে মিলল বড়সড় কোষ্ঠী পাথর। সেই পাথর থেকে শুরু করা হলো মূর্তি গড়া। স্বপ্নে দেখা মা কালীর মতোই সেরকম মূর্তি তৈরি করা হয়, রাজবাড়িতে মূর্তি গড়া হয়। বেনারস থেকে দুজন কারিগর এনে মূর্তি তৈরি করেন খেলারাম। সেই মূর্তি আজও কালী মন্দিরে প্রতিষ্ঠিত। সেই মন্দিরেই প্রসন্নময় মন্দির, জাগ্রত সেই মন্দির। খেলারামের দ্বিতীয় স্ত্রী দ্রৌপদী পুত্র সন্তান লাভ করেন, নাম রাখা হয় কালী প্রসন্ন। 1822 সালে মন্দির প্রতিষ্ঠা হয়, পুজো তারও আগের থেকে হয়। মন্দিরে কাজ খেলারাম শুরু করলেও শেষ করে যেতে পারেননি, শেষ করেন কালীপ্রসন্ন। কালীপ্রসন্ন মুখোপাধ্যায় মন্দির প্রতিষ্ঠা করেন। 1822 সালের 11 এপ্রিল বর্তমান কালীবাড়ির উদ্বোধন করেন জমিদার কালীপ্রসন্ন। প্রসন্নময় মন্দিরের নাম অনুসারে প্রতিটি বংশের পুরুষের নাম প্রসন্ন কথাটি যুক্ত হয়।
কালী পুজোর দিন আগে হয় শ্যামা পুজো, বিশেষ বৈশিষ্ট্য এখানের বলিতেও। বলি দেওয়া হয় 5 পোয়া চিনি 1 পোয়া মধু দিয়ে। প্রসন্নময়ীকে পুজো দেওয়ার পরই শুরু করা হয় মা দুর্গার আরাধনা। 12টি শিব মন্দির দিত গড়ে তুলেছে এই কালী মন্দির। রাস্তার একদম ওপারে জমিদার বাড়ির উল্টো দিকে দক্ষিণমুখ করে দাঁড়িয়ে আছে এই মন্দির। গর্ব মন্দিরে বেদি শ্বেত পাথরে, চিরাচরিত প্রথায় সাহিত্য মহাদেবের শ্বেত পাথরে, তারই বুকের উপর দাঁড়িয়ে কষ্টিপাথরের মা কালী কালিকা, লম্বায় 2.5 ফুটের কাছাকাছি, সোনার উপর অলঙ্কারে সজ্জিত মা, মাথায় সোনার জলে রূপর মুকুট মায়ের রূপকে আরও মোহময়ী করে তুলেছে, হাতের খড়গটিও রূপর। বসন পরিহিতার ত্রিনয়নী দেবী চতুর্ভুজা, বড় বড় টানা টানা চোখ, এছাড়াও গর্ভগৃহে আছে কয়েকটির নারায়ণ শিলা সহ শ্বেতপাথরের গোপাল বিগ্রহ। নিত্য পূজা হয় সারা বছর। মন্দিরের দুধারে দ্বাদশ শিব মন্দিরের সমহিমায় বিরাজমান। প্রতিটি শিব মন্দিরের ছোট বড় কালো রঙের শিবলিঙ্গ বিরাজমান। শিব মন্দিরগুলির নির্মাণ শৈল আট চালায়। রূপর সিংহাসনে অধিষ্ঠিতা মা, সকাল সন্ধ্যা ভোগ আর আরতিরও ব্যবস্থা এখানে আছে। পুজোর পর অন্নভোগ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। কালী মন্দির তৈরির পর থেকেই জমিদারদের প্রচলিত ঐতিহাসিক গোষ্ঠবিহার উৎসব ও মেলা চালু হয় যমুনা নদীর ধারে। প্রতি বছর পয়লা বৈশাখ থেকে শুরু হয় এই মেলা। অতীতে যমুনা নদীতে বড় বড় নৌকার করে ব্যবসায়ীরা পসরা নিয়ে মেলায় আসতেন। মেলায় মশলার হাটও বসত, এখনও যা চলছে। এই উৎসবের মাধ্যমে গোবরডাঙ্গায় নববর্ষের সূচনা হয়। গোবরডাঙ্গায় বাজার ছড়িয়ে এই কালীবাড়ির এলাকা। সারা বছর এখানে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ সমাগম হয়, তবে কালী পুজোর দিন ভিড় বাড়ে অনেক বেশি। সারা রাত ভিড় থেকে থাকে এই মন্দিরে। জাগ্রত মা লোকের বিশ্বাস মায়ের কাছে মানত করলে যা মা হতাশ করেন না। পিছন দিকে এক রাস্তা দিয়ে গেলে এখানে গোবরডাঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ ভবানীপুর সংঘের একটি মন্দির দেখতে পেলাম। এখানেও আসতে পারেন। আমরা খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম এই ভিডিওটা করার জন্য, খিদেও পেয়ে গেছিলো। মন্দিরের ঠিক উল্টো দিকে মিষ্টির দোকান আছে, খুব সুন্দর, ওখানে গরম গরম কচুরি পাওয়া যায়, তাই খেয়ে নিলাম। আমরা এখন ঠিক রাজবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। জমিদার বাড়ির বংশধরদের কথায় এখানকার মন্দিরের প্রতিষ্ঠা দক্ষিণেশ্বরের মন্দিরের প্রায় 33 বছর আগে হয়েছিল। রানী রাসমণি দেবী একবার এই এলাকায় দিয়ে যাওয়ার সময় এসেছিলেন প্রসন্নময়ীর মায়ের মন্দিরে। মুখোপাধ্যায় পরিবারের পূর্বপুরুষরা ছিলেন যশোরের বাসিন্দা। পরে বংশধররা গোবরডাঙ্গায় চলে আসেন। পুত্র শ্যামরাম মুখোপাধ্যায় গোবরডাঙ্গার ইছাপুরে চৌধুরী বাড়ির জামাই ছিলেন। এনার পুত্র খেলারাম মুখোপাধ্যায় পুজো শুরু করেন। ইংরেজ শাসনকালে 24 পরগনার ম্যাজিস্ট্রেট ছিলেন হিংকল সাহেব। সাহেবের কাজের তদারকি করতেন খেলারাম। নিখুঁত কাজে ও নিষ্ঠায় খুশি হয়ে তাকে দান করেন বেশ কিছু জমি। সেই জমিতেই তৈরি হয় গোবরডাঙ্গার জমিদার বাড়ি।
বহু সাধ্য সাধনা করার পর অবশেষে রাজবাড়ির ভিতরে ঢুকতে পেরেছি। আমার ঠিক পিছনেই বিশাল আকার সুন্দর সাদা রঙের রাজবাড়িটা আপনারাও দেখতে পাচ্ছেন। অপূর্ব লাগছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যেটা পুরোপুরি মেনটেন্যান্স করা হয়। এত সুন্দর লাগছে, এত সুন্দর রাজবাড়ি। রাজবাড়ি তো অনেক দেখেছি কিন্তু এত মেনটেন্যান্স করা রাজবাড়ি আমি খুব কমই দেখেছি। রাজবাড়ির চারিদিকে একটা পুকুর মতন আছে, সুন্দর বাগান করা রাজবাড়ি। রাজবাড়িটা ঠিক পিছনেই আছে, এত বড় বাড়িটা যে আমার পুরো ক্যামেরাতেও আসছে না। আমি চেষ্টা করছি পিছন দিকে নিয়ে যাবার। আর এই পাশে একটা দোলনার মতন আছে। রাজবাড়ির উল্টো দিকেই একটা সুন্দর ঘাট আছে, ঘাটটাও আপনাদের দেখাই। আজকে গোবরডাঙ্গার কথার অর্থটা আপনাদের একটু জানাই। দ্য গ্রেটেস্ট প্লেস অফ আর্থ, এই অঞ্চলের অধিবাসীরা ছিলেন গোয়ালা, সেই সূত্রে গো প্রতিপালন খুব ভালোই হতো। আর হিন্দু এলাকায় গোবর পবিত্র সেই পুরাকাল থেকে। পূর্বে গোবরডাঙ্গা ছিল কুশদ্বীপের অথবা কুশদহ অন্তর্গত। যমুনা নদী বয়ে যেত কুশদ্বীপের মধ্য দিয়ে, যদিও আজ তা মৃত পায়। আদি জমিদার বাড়ি আজ আর নেই, স্মৃতিস্বরূপ রয়েছে শুধু সিংহদুয়ার। বর্তমান বাড়ি মেজবাবুর বাড়ি হিসাবে স্থানীয় লোকদের কাছে পরিচিত। মুখোপাধ্যায় পরিবারের পূর্বপুরুষেরা ছিলেন যশোরের বাসিন্দা। বংশের আদি পুরুষ রামরাম মুখোপাধ্যায় এই পুজো প্রথম শুরু করেন যশোরে। পরে বংশধররা গোবরডাঙ্গায় চলে আসেন। পুত্র শ্যামরাম মুখোপাধ্যায় গোবরডাঙ্গার ইছাপুরের চৌধুরীর বাড়ির জামাই ছিলেন। এনার পুত্র খেলারাম মুখোপাধ্যায় মামাবাড়িতেই পুজো শুরু করেন। ইংরেজ শাসনকালে চব্বিশ পরগনা ম্যাজিস্ট্রেট ছিলেন হিঙ্কল সাহেব। সাহেবের কাজে তদারকি করতেন খেলারাম। নিখুঁত কাজে ও নিষ্ঠায় খুশি হয়ে তাকে দান করেন বেশ কিছু জমি এই ইংরেজ সাহেব। আর সেখানেই তৈরি হয় এই রাজবাড়ি। আসল বাড়িটি আজ আর নেই। এখন যে বাড়িটি সেটি ১৯১৪ সালে অতিথিশালা হিসাবে ব্যবহার করা হতো। পরে ভাগাভাগিতে বড়তর্পের সন্তান গিরিজাপ্রসন্ন মুখোপাধ্যায় ভাগে পড়ে, সেই থেকে এখানে বসবাস শুরু করেন। প্রবেশ করতে দেওয়া হয় না এমনিতে, তবে পুজোর সময় অবাধে প্রবেশ করার অনুমতি আছে। সকলের জন্য মূল দরজা খুলে দেওয়া হয় এই সময়। বাড়ির সামনে ফোয়ারা, পুকুর, সামনে দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। আজ যদিও কচুরিপানা তাকে গ্রাস করেছে। জমিদার বাড়িতে গেলে আজও চোখে পড়ে ইংরেজদের তৈরি ফিয়ারি হল, যা তখন একতলা ছিল। জমিদাররা পরে সেটিকে দোতলা করেন। এখনও কিছু ঐতিহাসিক দুর্লভ জিনিসপত্র আছে। জমিদার বাড়িতে সেটেলমেন্ট প্রথা চালু করেন গিরিজাপ্রসন্ন বাবু। তাতে খুশি হয়ে পঞ্চম জর্জ তাকে রাজা খেতাব দিতে চান। ততদিনে রায়বাহাদুর খেতাব পাওয়া হলে তিনি উপাধির বদলে চেয়ে নেন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এক তরবারি। সেটি না দিলেও সেটির আদলে উপহার স্বরূপ বানিয়ে দেওয়া হলো এক বহুমূল্যবান তরবারি। রাজবাড়ির উত্তরসূরি উষাপ্রসন্ন মুখোপাধ্যায় ছিলেন গোবরডাঙ্গা কলেজের বাংলা অধ্যাপক ও কবি মানুষ। নিজস্ব কালীবাড়ি প্রসন্নময়ী মন্দিরের নাম অনুযায়ী প্রতিটি বংশের পুরুষদের নামে প্রসন্ন কথাটি যুক্ত থাকে। রাজবাড়ি আমার দেখা হয়ে গেল। এখন আমি যাচ্ছি কঙ্কনা বিনোদন পার্কের দিকে।
তা তার জন্য আমাকে স্টেশনের কাছে চলে আসতে হলো। এখান থেকে দেখি একটা অটো বা টোটো পাওয়া যায় কিনা, তা এখান থেকে যাবো এখন কঙ্কনা বিনোদন পার্ক। রেল লাইনটা ক্রস করছি, তার মোবাইলটা রাখছি। এই হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন, আর এটা হচ্ছে ক্রসিং, রেল ক্রসিংটা। আর এখানে দেখছি যদি কোনো টোটো বা অটো পেয়ে যাই। স্টেশনের কাছাকাছি আমি এখান থেকে একটা ভ্যান পেয়ে গেলাম, ভাড়া নিল 10 টাকা। এখন আমি যাচ্ছি কঙ্কনা বিনোদন পার্কের দিকে। আমি এখন কঙ্কনা বিনোদন পার্কে চলে এসেছি। এর আগেও আমি কঙ্কনা বিনোদন পার্কে এসেছিলাম, তার একটা ভিডিও আমার আছে, সেটা লিংক আমি দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারো। এখন আমি আর একবার এসেছি, দেখি এখানে নতুন কিছু আপডেট হয়েছে কি না। যেমন একটা নতুন আপডেট হয়েছে, যেমন এই লেখাটা আগে ছিল না, আই লাভ গোবরডাঙ্গা, এই লেখাটা আগে ছিল না, এখন এটা নতুন দেখতে পাচ্ছি। তা চলুন দেখি ভিতরে আর কী কী পরিবর্তন হয়েছে। খুব সুন্দর পার্ক এটা, এত বড় জায়গা, এত সবুজে ঘেরা পার্কটা। চলুন ভিতর দিয়ে গিয়ে দেখে আসি। পার্কের কিছু নিয়মাবলী এখানে রয়েছে, যেমন শীতকালে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, এমনি সময় সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। জনপ্রতি ভাড়া 20 টাকা করে এবং 3 বছর ঊর্ধ্বে লাগবে। এছাড়া এখানে পিকনিক করার ব্যবস্থাও আছে, তার একটা নির্ধারিত রেট রয়েছে। এছাড়া বিশ্রাম ঘর আছে, গাড়ি পার্কিং এর ব্যবস্থাও আছে, তার আলাদা রেট আছে। এখানে ছোট ছোট কাউন্টার আছে, চা বিস্কুট সব কিছু এখানে পাওয়া যায়। এই রাস্তাঘাটগুলো নতুন করেছে, এগুলো আগে এইভাবে ছিল না, আগে কাঁচা রাস্তা ছিল, এখন এগুলো খুব সুন্দর করেছে। তার মানে এগুলো, এই পার্কটা মেনটেন্যান্স হচ্ছে। যখন আমরা এসেছিলাম তখন পিকনিকের সময় শীতকালে এসেছিলাম, তো এখানে প্রচুর পিকনিক পার্টি ছিল, যারা পিকনিক করছিল। রাস্তাটা পুরো বাদিয়েছে দেখতেই পাচ্ছি। এই পুলটা হচ্ছে সব থেকে আকর্ষণীয়। বিশাল সুন্দর একটা পুল, যার দুপাশ দিয়ে পুকুরটা রয়েছে, বিশাল বড় একটা পুকুর। উপর দিয়ে ভিউটাও দারুণ লাগছে, চারিদিকে মেঘলা ওয়েদারটার ওয়েদারটাও দারুণ লাগছে। আমি এখন ঠিক গোবরডাঙ্গা বাওড়ের সামনে চলে এসেছি, পিছনেই এটাকে বলে গোবরডাঙ্গা বাও। বিশাল বড় একটা ঝিলের মতন দেখতে যাচ্ছে না। এই হচ্ছে কঙ্কনা পার্ক, আর তার পাশে আছে গোবর।